কোয়ালিটিটা দেখেন ভাই, সত্যি অসাধারণ। মানে এটা আপনার গরু এবং ছাগল ভেড়াকে দিলে একদম গোড়া থেকে নিয়ে সম্পূর্ণ ঘাস খেয়ে ফেলে, বুঝছেন? এটা যেহেতু সুইট জাম্বো ঘাস, এটা কিন্তু হালকা মিষ্টি, আপনাদেরকে আমি নিজেই খেয়ে দেখাই। সত্যি মানে মানে কি বলবো, কড়া আক আছে না উক, সেই উকের মতন একদম একটা ফ্লেভার বের হয়। সত্যি মানে হালকা মিষ্টি জাজালো একটা গন্ধ আছে, যেটা ঘাসের যে ফ্লেভার আছে সেটা তো থাকবেই। তবে এই ঘাসটা যেহেতু সুইট জাম্বু ঘাস, এটা এক এক কোম্পানি এক এক নাম দিয়ে এটা বাজারজাত করে থাকে। যেমন ওটো ক্রপ কেয়ার কোম্পানি এটা বাজারজাত করছে সুপার গ্রিন নামে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরকে এখন আমরা যে ঘাসটা দেখাচ্ছি এটা হলো ওটো ক্রপ কেয়ার কোম্পানির সুইট জাম্বু ঘাস, সুপার গ্রিন ঘাস, যেটা আপনারা দীর্ঘদিন যাবৎ দেখতেছেন যে আমাদের চ্যানেলে এই ঘাস নিয়ে অনেক ভিডিও আমরা রয়েছে। এবং এই ঘাসটা মূলত আপনার যারা 40 থেকে 45 দিনের ভিতরে আপনারা ঘাস পেতে চান খামারে, এবং শীতকালে সকল ঘাসের ফলন যেখানে থমকে যায় সেখানে আপনার এই সুইট জাম্বু ঘাসের ফলন বৃদ্ধি পায়। এটাই হলো সুইট জাম্বু ঘাস হাইব্রিড ঘাস, যেটা অধিক উৎপাদনশীলতা রয়েছে। একবার চাষ করলে এই যে ঘাসটা আপনার দীর্ঘ 5 থেকে 6 বার পর্যন্ত আপনি সর্বনিম্ন আপনি কাটতে পারবেন, যদি আপনি জমিতে ভালো পরিচর্যা করেন এবং জমিটাকে যদি উর্বরতা দিয়ে ভরে দেন, যেমন গোবর সার, ফসফেট, পটাশ, এগুলি প্রচুর দিয়ে যদি আপনি জমিটা তৈরি করে নেন, এবং প্রত্যেক মাসে মাসে যদি আপনারা প্রত্যেকবার ঘাস কাটার পর আপনারা যদি সাদা সার, যেটাকে আমরা ইউরিয়া সার বলি, সেই সারটা যদি আপনার প্রত্যেক শতাংশ প্রতি 1 কেজি দিয়ে আপনারা মানে পানি দিয়ে দেন, তাহলে এর পরের বার প্রত্যেক মাসে মাসে আপনারা এই গাছ কাটতে পারবেন। 2 বার পানি দিবেন, 1 বার সার দিবেন, এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন তাহলে এই যে সুইট জাম্বু ঘাস এটার ব্যাপক একটা ফলন আপনারা দেখতে পারবেন। এই ঘাস রোপণের এখনই সবচেয়ে আদর্শ সময়, যেটা হলো নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাস হলো এই ঘাসের উৎপাদন বৃদ্ধির জন্য সবচেয়ে আদর্শ সময় এটা রোপণের। এবং আপনারা যদি এখন রোপণ করেন এই গাছটা, তাহলে দেখা গেছে 5 থেকে 6 মাস বা 7 মাস পর্যন্ত আপনারা এই গাছটা কাটতে পারবেন, মানে বর্ষাকালীন আসার আগ পর্যন্ত আর কি। এই গাছটা কিন্তু শুকনা জমির গাছ, ঠিক আছে? যাদের শুকনা জমি রয়েছে, উঁচু জমি রয়েছে, যেখানে আপনার দীর্ঘদিন পানি জমে থাকে না, সেরকম জমিতে আপনারা এই গাছটা চাষ করতে পারবেন। এই গাছটা কিন্তু আমি নিজেও 3 থেকে 4 বছর যাবত রোপণ করতেছি, প্রত্যেক বছরই ভালো একটা ফলন হয়। আপনারা দেখেন আমরা এই গাছটা চাষ করেছি, এটা কিন্তু একবার কাটার পরে এই গাছটা হয়েছে কত সুন্দর হয়েছে, একটু এদিকে আসো আমি দেখাই। এটার পুরুত্বটা দেখেন ভাই, এই যে গাছের পাতার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই যে একটা হালি থেকে আপনার প্রথমবার একটা গাছ হয়, তারপর এটা যখন কেটে দেওয়া হয় তখন দেখবেন মানে একটা ছোপ ধারণ করে, 3টা 4টা করে কুশি মিলে একটা ছোপ ধারণ করে ফেলে। তো এই গাছটা যারা আপনারা চাষ করতে চান, তারা আমাদের কাছ থেকে ওটো ক্রপ কেয়ার কোম্পানির অরিজিনাল অথেন্টিক হাইব্রিড বীজ নিতে পারবেন। বীজের যদি কোনো সমস্যা হয় সেটা আমি গ্যারান্টি দিচ্ছি, বীজ যদি না জ্বালায় এবং বীজ যদি সঠিক বীজ আমরা না দিয়ে থাকি, আপনাদেরকে টাকা একদম রিটার্ন ব্যাক করে দিব, টাকা ফেরত, কোনো 2 নম্বরই নাই। আমরা কোম্পানি থেকে বীজ এনেছি, আপনারা আপনাদের আশেপাশ থেকে নিতে পারেন, যদি আমার কাছ থেকে নিতে না চান, যদি আপনাদের আশেপাশে কোনো দোকান থাকে সেখান থেকে নিতে পারেন, বা আমার কাছ থেকে আপনারা এই বীজটা সংগ্রহ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি তো মাল দিয়ে থাকি, বা আপনি নগদ টাকা দিলে আমরা আপনাকে সঠিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলের জিম্মাদারিতে আপনাদেরকে আমরা আপনাদের থানা লেভেল পর্যন্ত আমরা মাল পৌঁছে দিব, মানে এই বীজের প্যাকেট পৌঁছে দিব। প্রত্যেক প্যাকেটে 1 কেজি করে থাকে, 1 কেজির প্যাকেট হয়, তো আপনার 1 কেজি প্যাকেট দিয়ে আপনারা মিনিমাম আপনারা 3 থেকে 4 শতাংশ জমি আপনারা রোপণ করতে পারবেন। গম এবং গম পাশাপাশি সরিষা যেভাবে আপনারা রোপণ করেন, মানে জমিতে ছিটিয়ে যেভাবে রোপণ করা হয় সেইভাবেই আপনার এই গাছটা রোপণ করতে হবে। প্রথমে বলে নিই, জমিতে যত পরিমাণ মানে জৈব সার দিবেন তত এই গাছটা দ্রুত বৃদ্ধি হবে এবং গ্রিন হবে। পরবর্তীতে আপনারা আপনার যে সারগুলি রয়েছে সেগুলি দিলে এই গাছ দ্রুত বাড়ে। এই গাছ যেহেতু 40 থেকে 45 দিনের ভিতরে আপনার এই গাছটা আপনি প্রথমবার কাটা যায়, এর জন্য এই গাছের জমিটা যেটা সেটাকে প্রচুর উর্বর করতে হয়, বুঝতে পারছেন বন্ধুরা? এবং আপনারা ছাগল এবং গরুর জন্য এই গাছটা খুবই আদর্শ। আমি আপনাদেরকে একটা গাছ দেখাই, আস্তে আস্তে দেখেন কতটুকু মোটা হয়, এবং এই গাছটা আপনার দেখেন কত সুন্দর, মানে সত্যি যারা একবার চাষ করবে তারাই একমাত্র বুঝতে পারবে। আপনাদেরকে দেখে কত নরম দেখেন কাছতে, মানে যে হাত দিয়ে
ভেঙে ফেলা যায়, এবং গ্যাসের কোয়ালিটিটা দেখেন ভাই সত্যি অসাধারণ। মানে এটা আপনার গরু এবং ছাগল ভেড়াকে দিলে একদম গোড়া থেকে নিয়ে সম্পূর্ণ ঘাস খেয়ে ফেলে, বুঝছেন? এটা যেহেতু সুইট জাম্বো ঘাস, এটা কিন্তু হালকা মিষ্টি, আপনাদেরকে আমি নিজেই খেয়ে দেখাই। সত্যি মানে মানে কি বলবো, কড়া আঁক আছে না উখ, সেই উখের মতন একদম একটা ফ্লেভার বের হয়। সত্যি মানে হালকা মিষ্টি জাজালো একটা গন্ধ আছে, যেটা ঘাসের যে ফ্লেভার আছে সেটা তো থাকবেই। তবে এই ঘাসটা যেহেতু সুইট জাম্বু ঘাস, এটা এক এক কোম্পানি এক এক নাম দিয়ে এটা বাজারজাত করে থাকে। যেমন ওটো ক্রপ কেয়ার কোম্পানি এটা বাজারজাত করছে সুপার গ্রিন নামে, তারা এটাতে আপডেট করেছে এবং তাদের যে কোয়ালিটি বীজ মেনটেনিং সেটা ওরা অবশ্যই ভালো আমি বলতে পারি, কারণ এটা এসিআই কোম্পানিরও আছে, লাল তীরেরও আছে, অনেক কোম্পানিরও এটা রয়েছে। তবে আমার জানা মতে আমি সব ধরনের ঘাসের চাষ করছি, তবে এই সুপার গ্রিন ঘাসটা আমার কাছে বেস্ট মনে হয়েছে। এর জন্য আপনাদেরকে সাজেস্ট করব এই ঘাসটা আপনারা চাষ করতে পারেন, এবং শীতকালে ব্যাপক ফলন হয় এই গাছের। এই গাছের বীজ নিতে অবশ্যই আপনারা আমাদের নাম্বার দেওয়া আছে 01795034599, এই নাম্বারে আপনারা কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং পাশাপাশি আপনারা যে কোনো পরামর্শে ঘাস চাষে বা অজানা হাইব্রিড, জার্মান হাইব্রিড এবং নেপিয়ার হাইব্রিড যে কোনো গাছের কাটিং অথবা যে কোনো পরামর্শ লাগলে আমাদের কাছ থেকে মানে পরামর্শ নিতে পারেন। আপনার খামারের গরু ও ছাগলের খাবারের চাহিদা পূরণ করতে এখনই এই গাছ চাষ করুন, আর আমাদের নাম্বারে কল করে অর্ডার করুন। ধন্যবাদ।